नमस्कार बंधु हमें सन्दीप बाग अपनारा देखें सन्दीप बाग फॉर यू यूट्यूब चैनल आज बुटस्टैपे 27 नम्बर क्लास आजकल क्लस अपन संगे आलोचना करब बुटस्टैपे क्लब्स सम्पर्के क्लब्सर काज कि चलो एक बार जेने नी क्लब्सर अर्थ एक बाटन थाकबे तार उपरे केउ जखन बा कोनो यूजार जखन क्लिक करबे तखन नीचे दिक थेके एक पप आप देखा जाबे विस्तारित जानार जन्य देखुन एखाने क्लिक करलाम देखुन एक फटो देखा जाच्छे आबार एखाने পরের বাটনে ক্লিক করলাম এটি লেখা দেখা যাচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন যে বাটনে ক্লিক করলে আমাদের আকাঙ্ক্ষিত কোনো অবজেক্ট বা লেখা বা পিকচার দেখা দেবে এই ক্লাবস বাটন তৈরি করার জন্য একটি বাটন তৈরি করতে হবে তার নিচে একটি ডিপ নিতে হবে এর অর্থ এখানে দুটি পার্ট আছে একটি পার্ট হচ্ছে এই বাটনটি আর আরেকটি পার্ট হচ্ছে এই যে অবজেক্টটি ওপেন হচ্ছে এটি চলুন আমরা তৈরি করে নিই দেখুন এখানে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আশা করছি আপনারা এগুলো পড়ে নেবেন পড়ে নিলে কোনো সমস্যা হবে না চলুন তবু আমি আপনাদের প্রজেক্টের কাজ করে দেখিয়ে দিই দেখুন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম এখানে আমি জাস্ট প্রথমত একটি বাটন তৈরি করব বাটন আমরা এই অ্যাঙ্কার ট্যাগ বাটন বা ইনপুট ট্যাগের মাধ্যমে করতে পারি আমি এখানে অ্যাঙ্কার ট্যাগ নিলাম ক্লাস নিলাম ইকুয়াল টু ডবল কোট এবং অ্যাঙ্কার ট্যাগ শেষ করলাম এখানে সিএলআইসি কে ক্লিক মিয়ে লিখলাম ক্লাসের ভিতরে বাটন তৈরি করার জন্য বিটিএন বিটিএন হাইপেন আমি এখানে ডেঞ্জার ডিএন জি আর ডেঞ্জার দিলাম আপনারা আপনাদের মতো দেবেন এখন সেভ করলাম ব্রাউজার ওপেন করব ফোল্ডারে প্রবেশ করলাম ইন্ডেক্স ফাইল ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করলাম দেখুন আমাদের ক্লিক মি বাটনটি তৈরি হয়ে গিয়েছে তাহলে প্রথম পার্টটি কমপ্লিট নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করে নিয়ে একটু ছোটো করে নিলাম দেখুন এটির দ্বারা আমাদের বাটন কমপ্লিট এখন আমরা তৈরি করব দ্বিতীয় পার্ট যখন কেউ বাটনে ক্লিক করবে কি ওপেন হবে চলুন তৈরি করে নিই প্রথমত ডিপ নিলাম ডিপ ডিপট্যাগ শেষ করলাম এর ভিতরে আমি যে কোনো অবজেক্ট লিখতে পারি পি ট্যাগ বা ছবি টেবিল যে কোনো জিনিস আমি যা লিখবেন এর ভিতরে সেটি দেখাবে আমি জাস্ট একটি পি ট্যাগ নিলাম আপনাদের বোঝার জন্য আমি এখানে লিখলাম পি ট্যাগের ভিতরে হাই ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল সেভ করলাম ব্রাউজার রিফ্রেশ করলাম এখানে দেখুন নিচেই লেখাটি দেখা যাচ্ছে এখন চাইছি এই লেখাটা হাইড হয়ে থাকবে এখানে যখন ক্লিক করা হবে এই লেখাটি ওপেন হবে বা দেখা যাবে চলুন এই লেখাটি হাইড করার জন্য এই যে ডিপ নেওয়া হয়েছে ডিপের ক্লাস নির্ধারণ করব সিএলএ ডবল এস ক্লাস ইকুয়াল টু ডবল কোড এখানে লিখব ক্লাবস সিও ডবল এল এ পিএসি ক্লাবস সেভ করলাম এখন রিফ্রেশ করলাম দেখুন আর দেখা যাচ্ছে না এখন এখানে ক্লিক করলে ওই লেখাটি দেখা যাবে তার জন্য এই যে বাটন আর এই যে ডিপ তার একটি রিলেশন তৈরি করতে হবে তাই এই ডিপের আমি একটি আইডি নিলাম আইডি আইডির নাম আপনি যা খুশি লিখতে পারেন আমি আমার মতো নাম দিলাম সন্দীপ আপনারা আপনাদের মতো নাম দেবেন আর যেহেতু রিলেশন তৈরি করব তাই এই অ্যাঙ্কার ট্যাগ বা এই বাটনের ভিতরে আমরা ডাটা টার্গেট অ্যাট্রিবিউটস ব্যবহার করব ডাটা হাইফেন টার্গেট ইকুয়াল টু ডবল কোড এটি একটি অ্যাট্রিবিউটস দেখুন ক্লাসের ভিতরে লিখলাম না বাইরে লিখলাম এখানে আমি এই যে আইডিটা নিয়েছি এই আইডিটাকেই কল করব এখানে হ্যাচ দেব যেহেতু আইডি এস এন ডিপি লিখে দিলাম এখানে যা লেখা এখানে লিখে দিলাম সেভ করলাম রিফ্রেশ করলাম এখন যদি ক্লিক করি কোনো কিছু দেখতে পাবো না যার কারণ আমরা জাস্ট রিলেশন তৈরি করেছি এখন ক্লিক করলে যে আমাদের এই অবজেক্টটি ওপেন হবে ডিপ ট্যাগের ভিতরে যেটি আছে তার জন্য আমাদের আরেকটি অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে এই ক্লবসটাকে টার্গেট করে অ্যাট্রিবিউটসটির নাম ডাটা টগল ডিএটিএ ডাটা হাইফেন টিও ডবল জি এলই টগল ইকুয়াল টু ডবল কোট এখানে যে ক্লবস নেওয়া হয়েছে এই ক্লবসটাকে কপি করে জাস্ট ডাটা টগল ইকুয়াল টু ডবল কোটের ভিতরে পেস্ট করে দিলাম এখন সেভ করলাম ব্রাউজার ওপেন করলাম রিফ্রেশ করলাম দেখুন ক্লিক করলেই আমাদের নিচের লেখাটি দেখা যাচ্ছে এখানে আমি লেখা দেখাচ্ছি বা লেখা লিখেছি বলে শুধু লেখাটি দেখা যাচ্ছে আপনি এখানে ইমেজ ট্যাগ নিতে পারেন যে কোনো অবজেক্ট নিতে পারেন আপনারা এইচটিএমএল এর 60টি ক্লাস দেখেছেন তার মধ্যে যে কোনো অবজেক্টকে এখানে লিখতে পারেন বা যে কোনো ট্যাগকে লিখতে পারেন আমি এখানে উদাহরণ সহ কিছু দেখিয়ে দিই চলুন এখানে পুরো বিস্তারিত আছে আপনারা দেখে নেবেন আর এখানে দেখুন টেবিল আছে এই টেবিলে ক্লিক করলাম বা এটি একটি বাটন ক্লিক করলাম দেখুন এখানে টেবিলটি দেখা যাচ্ছে এখানে পুরো কোডটি আপনি কপি করে ব্রাউজারে দেখতে পারেন আমি জাস্ট টেবিলটিকে নিলাম টেবিল দেখুন কপি করলাম এখানে এই যে পি ট্যাগ আছে বা ডিপ ট্যাগের ভিতরে পি ট্যাগটিকে কেটে দিলাম
जस्ट पेस्ट कर लाम एखाने देखुन डिप टैग शुरू डिप टैग एखाने शेष एखाने डिप टैग टी एक्सट्रा भावे एसेछे जस्ट एटाके काटिंग केटे दिलाम एखाने देखुन डिप टैग शुरू एखाने डिप टैग शेष तार भितरे टेबिल आछे देखते ही पाच्छेन एखन जस्ट सेव कर लाम ब्राउजार ओपन करे रिफ्रेश कर लाम देखुन क्लिक कर लाम देखुन आमादेर टेबिलटी देखा जाच्छे शो करछे आबार क्लिक कर लाम टेबिलटी हाइड हो जाच्छे आशा करछि बुझते पेरेछेन आर एखाने जे ड्रॉप डाउन जे आइकनटी आछे ए आइकनटी पावार जोन्नो आपनारा जस्ट आपनादेर कोडेर भितरे लिखबेन एई लेखाटी जस्ट एटिके कपि करलाम एखाने एसे पेस्ट करे दिलाम देखुन एखाने एटी क्लास मने राखबेन एटी क्लास डट ड्रॉप डाउन हाइफेन टगल एटी क्लास क्लासेर भितर लिखलाम एखन ब्राउजार ओपेन एई ट्याबे एसे रिफ्रेस करलाम দেখুন এখানে দেখা যাচ্ছে আইকনটি আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যে কোনো ট্যাগের সঙ্গে এরকম ক্লপস ব্যবহার করতে পারেন এই রকম ভিডিও বা এরকম ক্লাস দেখার জন্য আপনারা সন্দীপ বাগ লিখে ইউটিউবে সার্চ করবেন আপনাদের সামনে এরকম চ্যানেল আসবে সাবস্ক্রাইব করে নেবেন এর ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করে আপনারা এই ক্লাসগুলো দেখতে পাবেন।